আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধু, আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার তারা অনেকেই আমাকে মিস করছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অনলাইন থেকে বা কুকয়েন এক্সচেঞ্জের সাইট থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং সেটা কীভাবে ভেরিফাই করবেন, কীভাবে ইনকাম করবেন, সে সকল ভিডিও বিস্তারিত কথা বলবো। এবং এরপর থেকে আমরা বরাবরের মতো আবারও আপনারা কন্টিনিউয়াসলি আপনাদের সাথে অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। পাশাপাশি ট্রেডিং করে যারা ইনকাম করতে চান এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন। নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরপর থেকে অনলাইন জাতীয় সকল প্রকার ভিডিও আপনাদের এবং ট্রেডিং সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে কুকয়েন এক্সচেঞ্জের সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট করার লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে যে ইন্টারফেসটি নিয়ে আসবে, তো এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে কুকয়েন এক্সচেঞ্জের সাইটে দেখতে পাচ্ছেন, তো আপনি সাইন আপ করার জন্য জাস্ট এখানে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। আপনাকে এখানে প্রথমে একটা ইমেল দিতে হবে অথবা ফোন নাম্বার দিয়ে, তো আপনি এখানে একটা যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন অথবা ফোন নাম্বার দিয়ে দেবেন। আমি আপনাদেরকে ইমেল দিয়ে দেখাই, আমি আমার ইমেলটা এখানে দিচ্ছি। তার ইমেল দেওয়ার পর এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন সাইন আপ অপশনে ক্লিক করলাম, তো তারা এইখানে আপনাকে সেন্ড কোড, আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন সেই ইমেল অ্যাড্রেসে তারা একটা কোড আপনাকে পাঠাবে এবং আপনাকে এখানে ক্লিক করতে হবে সেন্ড কোড। এই সেন্ড কোডে যদি আমি ক্লিক করি দেখেন, দেখতে পাচ্ছেন তারা একটা কোড আমাকে, আমরা যে ইমেলটা এখানে দিব এখানে আপনাকে ক্যাপচাটা পূরণ করতে হবে আগে। আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন, তারপর আপনাকে এখানে যেটা নির্দেশ করবে, যেখানে বাস বলতেছে আমরা এখান থেকে বাসগুলো সিলেক্ট করব। বাসগুলো সিলেক্ট করার পর দেখবেন সকলগুলো সিলেক্ট করার পরে আপনাকে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে, তো আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে তারা ভেরিফিকেশন কোডটা পাঠিয়ে দিয়েছে এবং আমরা এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেব। তো ভেরিফিকেশন কোডটা পাওয়ার জন্য এখানে যে জিমেলটা আপনি দেবেন সেই জিমেলটা আপনি চেক করবেন, সেখানে আপনাকে কোডটা পাঠানো হবে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের যে ভেরিফিকেশন কোডটা পাঠানো হয়েছে, আমাদের কোডটা হচ্ছে এটা, আমরা এখান থেকে এই কোডটা কপি করব। কপি করে আমরা আবার ব্যাকে চলে যাব, আমরা কোডটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিব, তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে, লগইন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আপনি আপনার মনের মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধু, আপনাদের যদি অনলাইন জাতীয় কোনো রকম বাইন্যান্স সম্পর্কে অথবা ট্রাস্টলের সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন অথবা চ্যানেলে জয়েন করে আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো দেখে নেবেন। যারা ট্রেডিং করেন অবশ্যই আমাদের আপডেটগুলো দেখতে পারেন। তো জাস্ট আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব পাসওয়ার্ড সেট করার পরে, তো আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। তার আগে আপনাকে এখানে এই টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে, তারপর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে পেজটা একটু লোড নেবে। তো বন্ধু, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনি কুকয়েন যে অ্যাপ্লিকেশনটা আছে, কুকয়েনের প্লে স্টোর থেকে আপনার কুকয়েন, আপনারা এই যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখাচ্ছি কুকয়েন, এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন। ওপেন করে আপনার উপরে একটা ম্যান আইকন দেখতে পারবেন, আপনি এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন আছে, আপনি এখানে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবেন। তো দেন আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে, আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। তো তারপর আপনাকে এখানে ভেরিফিকেশন করতে বলবে, আপনি এটা টান দিয়ে এটার উপর বক্সটার উপর বসিয়ে দিবেন, এটার উপর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট এটা আপনার যখন কমপ্লিট হয়ে যাবে এখানে আপনাকে অটোমেটিকলি লগ ইন করে দিবে। তো আপনি লগ ইন করার পর আপনার ইন্টারফেসটা এরকম আসবে, দেখতে পাচ্ছেন আমরা এখন কুকয়েন এক্সচেঞ্জের সাইটের ভিতরে আসি এবং আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। আপনি চাইলে আপনি এইটার উপর এই যে উপরে ম্যানা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি এই যে ডান পাশে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করলে এটা ডার্ক মোড হয়ে যাবে অটোমেটিকলি। যদি আপনি ডার্ক মোড করতে চান আপনি ডার্ক মোড করে নিতে পারেন। এখন ডার্ক মোড করলে জিনিসটা আরও বেটার একটা ইন্টারফেস আপনি ফিল করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে আমরা যে কুকয়েন এক্সচেঞ্জের সাইটটা আসলে আমাদের অনেক দরকার পড়ে, আমরা যারা ট্রেডিং করি অথবা যে কোনো এয়ারড্রপে কাজ করার জন্য, নতুন নতুন এয়ারড্রপ যখন আসে সেখানে অনেক সময় দেখা যায় বাইন্যান্সের থেকে কুকয়েনে যখন অফারটা চলে সেখানে আমাদের কুকয়েনে যদি একটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা সেখান থেকে একটা ইনকাম করতে পারি। এখন কথা হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট করার পর আমরা সেটা ভেরিফাই করবো কীভাবে, আমরা আবারও এখানে ক্লিক করে দিব।
আমরা এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনভেরিফাইড, দেখতে পাচ্ছেন আনভেরিফাইড। তো আমরা যদি এটার উপর ক্লিক করে দিই, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন নট ভেরিফাইড ইয়েট, গো টু ভেরিফাই, আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার এখানে ভোটার আইডি কার্ড নাম অনুযায়ী আপনার যে ভোটার আইডি কার্ডটা থাকবে, আপনি যার ভোটার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন করতে চান, আপনার বাবা মা বা আপনার বড় ভাই বড় বোনেরটাই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এখানে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো দিয়ে দেবেন। তো আমি আমার নামগুলো এখানে দিচ্ছি। তো বন্ধু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে আপনাকে জাস্ট এখান থেকে ক্লিক সিলেক্ট দ্য সার্টিফিকেট টাইপ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি জাস্ট আপনার আইডি কার্ড, পাসওয়ার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এবং আপনি যেটা দিয়ে এখানে ভেরিফিকেশন করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি আইডি কার্ডটা দিলাম, তারপর এখানে আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, আপনার আইডি কার্ডের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। তো দেন আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো বন্ধু সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউ অ্যাডভান্স ভেরিফিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে তারা আপনার ভোটার আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ মানে সামনের দিকে একটা ছবি এখানে আপনাকে আপলোড করতে হবে এবং ব্যাকের একটা ছবি এখানে আপলোড করতে হবে। তো এটা করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, তারপর নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড সেলফি উইথ আইডেন্টি ডকুমেন্ট, মানে আপনার যে ভোটার আইডি কার্ড এখানে আপনি ফটোটা দিবেন, সেই ভোটার আইডি কার্ডটা আপনাকে একটা এক হাতে নিতে হবে আপনার ডান হাতে, এবং পাশাপাশি একটা কাগজে এরকম দেখতে পাচ্ছেন লিখতে হবে আপনার নাম, তারপর আপনার নামটা লিখতে হবে। এবং আপনি যখন এখানে ভেরিফিকেশন পেজে আসবেন এখানে ইয়োর ভেরিফিকেশন কোড নামে একটা লেখা দিবে তারা, এই দেখতে পাচ্ছেন আমার কোড হচ্ছে CNKF1K, এইটা আমাকে লিখতে হবে একটা কাগজে। প্রথমে আবার নাম লিখতে হবে, তারপর এইটা লিখতে হবে, তারপর ডেট, এই যে ডেটটা, এই ডেটটার নিচে এইভাবে লিখে এই কাগজটা বাম হাতে রেখে এবং ভোটার আইডি কার্ডটা ডান হাতে রেখে একটা ছবি এখানে আপলোড দিতে হবে, এবং তারপরই আপনাকে এখানে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে তারা। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। যদি কোনো প্রকার সমস্যা হয়, কোথাও বুঝতে সমস্যা হয়, করতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর একটা কথা, যারা কুকনে নতুন অ্যাকাউন্ট করবেন তাদের কিন্তু এখানে রেফারেল করে ইনকাম করার সুযোগ আছে। আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন নতুন বছর উপলক্ষে তারা একটা রেফারেল ইনকাম এখানে চালু করছে, এবং নতুন এখানে যদি আপনি একজনকে রেফার করতে পারেন তো সেক্ষেত্রে আপনি 3 কয়েন পাবেন বা 3টা স্টার পাবেন, দেখতে পাচ্ছেন এই যে 3 স্টার। এবং যখন আপনি এখান থেকে 40টা স্টার ইনকাম করবেন সেখান থেকে আপনি এখান থেকে একটা বক্স খুলতে পারবেন, যে বক্সে আপনার জন্য অবশ্যই একটা গিফট থাকবে, অবশ্যই কিছু ডলার থাকবে, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এখন আপনার রেফারেল ইনকাম করার জন্য আপনার রেফারেল লিঙ্ক হচ্ছে এইটা, আপনি জাস্ট এখানে আমি দেখাই, আপনার যখন আপনার অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্ট আসার পর এখানে রেফারেল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আসবেন, এখানে আসার পরে আপনারা এখানে আপনাদের রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে বা আমরা নেক্সট ভিডিওগুলোতে আমরা এখান থেকে ইনকাম করা, ট্রেডিং করা সকল প্রকার স্টেপ বাই স্টেপ সহজভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এইটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, এই লিঙ্কটা আপনি যদি শেয়ার করেন এখান থেকে জাস্ট এখানে কপি করবেন, কপি করে আপনি যা কাউকে শেয়ার করে সে যদি অ্যাকাউন্ট করে তাহলে আপনি এখান থেকে 3 স্টার করে বোনাস পাবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করবেন। তো আজ পর্যন্তই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।